রহিম, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাতু। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে সংযুক্ত হয়েছেন, সবাইকে আজকের লাইভে সংযুক্ত হওয়ার জন্য অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা বাংলাদেশের এই সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয়। সেটা হচ্ছে যে বিশ্ব নেতারা আজকের এই বর্তমান ফেসিবাদী এই সরকারের বিরুদ্ধে তারা এখন আওয়াজ তোলা যে শুরু করেছে, সেই আওয়াজের পরিধিটা মুহূর্তে মুহূর্তে বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে, তার বিচার নিয়ে, বিশেষ করে তার উপরে শেখ হাসিনার পক্ষ থেকে অনৈতিকভাবে যে বিভিন্ন ধরনের বিচার ব্যবস্থা করার চেষ্টা চলছে এবং যেটা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এখন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের কাছে এখন সেটা পৌঁছে গিয়েছে। আজকের নিউজ হচ্ছে, এই মুহূর্তের নিউজ আপনারা নিশ্চয়ই দেখেন, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, মানে ডক্টর ইউনূসের বিচার স্থগিত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে 160 বিশ্ব নেতার খোলা চিঠি। আজকে এখান থেকেই আপনারা অনুমান করতে পারেন যে বর্তমান ফ্যাসিস্ট এই শেখ হাসিনার আসল রূপটা বিশ্বের কোন কোন নাগরিকরা ইতিমধ্যেই জেনে ফেলেছেন এবং দেশে বিদেশে তার অবস্থানটা কোথায় গিয়ে পৌঁছেছে। বন্ধুরা আমার, আজকে নিউজ হচ্ছে যে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রে 40 জন বিশ্ব নেতা। সেটা নিয়ে আমরা টকশোতে বিভিন্ন জায়গায় আলোচনা এবং আপনারা কিন্তু সেই বক্তব্য শুনেছেন এবং জানেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে আপনার টেট কেনেডি জুনিয়রের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধ ব্যক্তিবর্গ, যারা কয়েক মাস আগে সেই মার্চ মাসের সময়ে 40 জন বিশ্ব নেতা যখন লিখেছেন সেই চিঠির পরে আজকের এখন নতুন করে আবার 160 জনের চিঠি সংযুক্ত হলো শেখ হাসিনাকে এই ধরনের অপরাজনীতি থেকে পরিহার করার জন্য এবং বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা সেটাকে আজকে তারা মিথ্যা বলেই তারা ধরে নিচ্ছেন এবং তার উপরে যে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অনৈতিকভাবে মামলা দেওয়া হচ্ছে সেটাকেই তারা এক প্রকার বলে এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে খোলা চিঠিতে ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বরাবর 100 জনেরও বেশি নোবেল বিজয়ী সহ 160 জনের বেশি বিশ্ব নেতা একটি নতুন চিঠি স্বাক্ষর করেছেন। অবাক করা কাণ্ড, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির পক্ষে 100-এর অধিক নোবেল বিজয়ী সহ প্রায় 160 জন বিশ্ব নেতা চিঠি দিয়েছেন, আমার তো মনে হয় শেখ হাসিনার ঘুম টুম সব কিছু এখন নষ্ট হয়ে যাবে। তিনি এখন আর এতদিন তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পানিতে চুবাতে চেয়েছেন, আল্লাহ জানে এখন শেখ হাসিনা আজকে কালকে রাত্রের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবাবেন না পদ্মা সেতু থেকে আর উঠাবেন না, কি করবেন সেটা আমি আপনারাই বাংলাদেশের জনগণ দেখতে পাবেন। হাসান মাহমুদের দিকে নজর রাখুন, ওবায়দুল কাদেরের দিকে নজর রাখুন এবং শেখ হাসিনার দিকে নজর রাখলেই আপনারা জানতে পারবেন যে আসলে তার অবস্থানটা কোন জায়গায় যায়। সেই 160 জন বিশ্ব নেতা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমই বলতে পারবেন যে এত বিশাল অঙ্কের বিশ্ব নেতারা কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো রাষ্ট্রের নির্বাচন এবং পদ্ধতির ব্যাপারে চিঠি লিখতে পারে, সেটা এই শেখ হাসিনার আমলে আজকের আমরা বাংলাদেশে দেখছি। আপনারা জানেন সেই 100 জনের বেশি নোবেল জয়ী সহ 160 জনের বিশ্ব নেতার একটি নতুন চিঠি স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, প্রেসিডেন্ট আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুনের মতো ব্যক্তিত্ব। উক্ত চিঠিতে স্বাক্ষরকারীদের একজন রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেছেন। চিঠির শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বোধন করে লেখা হয়েছে, আমরা নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করছি, বন্ধু হিসাবে লিখছি। 1971 সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি, কিন্তু সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চিন্তা করেন, যে কথাটা আমরা গত 14 বছর পর্যন্ত বলে আসছি যে শেখ হাসিনার এই সময়ে বাংলাদেশের মানবাধিকার নেই, বাংলাদেশের গণতন্ত্র নেই, সেই কথাটাই আজকের হুমকি স্বরূপ উল্লেখ করেছেন এই 160 জন যারা স্বাক্ষর করেছেন বিশ্ব নেতা, তারা আজকের শেখ হাসিনা বরাবর চিঠিতে লিখে এটা দিয়েছেন যে আমরা গভীর উদ্বিগ্ন যে স্বাধীনতার পর থেকে আপনারা যেভাবে উত্তরণ করেছেন, দেশের উন্নতি হয়েছিল, আজ স্বাধীনতার পরবর্তী সময়ে, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার হুমকির মুখে দেখছি, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা বলছেন এই মুহূর্তে বিশ্বের 160 জন জাতীয় নেতা, বিশ্বের আন্তর্জাতিক নেতারা বলছেন। ব্যাপারটা কোথায় ঘুরে যাচ্ছে, কি হচ্ছে, খেলা কোথায় হবে, কোন জায়গায় গিয়ে খেলা শেষ হবে,
সেটা একটু জনগণকে দেখেন আর আওয়ামী লীগেরও যারা খুব হৃষ্টপুষ্টভাবে ভাবছেন যে বাংলাদেশে যা ইচ্ছা তাই করবেন, মাথায় চরকি ঘুরিয়ে ঘুরিয়ে এদেশের জনগণকে যা ইচ্ছা তাই করে লুটেপুটে খাবেন, সেদিন শেষ হয়ে আসছে। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এই সকল দালাল চাকর বাকর যারা আছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, যারা বিভিন্ন ধরনের অপকৌশল করে অনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান, শেখ হাসিনার পদলোহন করে তারা ভাবছেন রক্ষা পাবেন, সেই সুযোগ নেই। আজকের এই 160 জন নেতা বলছেন বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার হুমকি দেখছি, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাহলে আমরা যা বলছি তাই সত্য হচ্ছে? আমরা এতদিন পর্যন্ত বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এদেশে ধর্মচর্চার নামে যারা ধর্মচর্চা করবে তাদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়, এদেশে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী রাখা হয়, ইসলামিক স্কলারদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরে এদেশের ইসলামিক স্কলারদেরকে আপনার কি বলে জেলের মধ্যে আপনার কি বলে চিকিৎসা অবহেলা করে মৃত্যুর কোলে ঝুলে দেওয়া হয়। সেই একই কথাই তো আজকের এই করা বলছে, তারাই বলছে কারা, যেই বক্তব্যটি আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই এখানে শেয়ার করেছি যে আজকের এই 160 জন ব্যক্তি কিন্তু এই কথা বলেছেন। আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে তারা আরও যে কথাগুলো বলেছেন যে 1971 সালে স্বাধীনতার পর থেকে আপনাদেরকে জাতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছেন যার প্রশংসা আমরা করি, কিন্তু আপনারা এখন যা করছেন সেটার আমরা ধিক্কার জানাই বা আপনাদের এটা নিয়ে আমরা খুবই গভীরভাবে উদ্বিগ্ন। আজকে তারা আরও বলেছেন যে আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খেলা কি শুরু হয়েছে? এখানে একটা সেন্টেন্স থেকেই সব ক্লিয়ার। কি হচ্ছে? অবাধ সুষ্ঠু, আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া ও নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল, স্পষ্ট হয়েছে যে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলের সর্বোচ্চ বড় দল যারা আছে তাদের কাছে কি আজকের এই নির্বাচন কমিশন সহ নির্বাচন ব্যবস্থাটা গ্রহণযোগ্য? না, সেই গ্রহণযোগ্যতা তৈরি না করে নির্বাচন করা যাবে না। তার মানে কি হচ্ছে? গ্রহণযোগ্য তৈরি করতে হলেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, গ্রহণযোগ্য তৈরি করতে হলেই আওয়ামী লীগের মস্তক থেকে নামতে হবে, তারপরে ক্ষমতার যা আছে তাই হবে, কিন্তু এই শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না, সেটাই তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। ডিপ্লোমেসির ভাষাতে এর চেয়ে কঠিন শব্দ কি ব্যবহার করবে তারা? ওদের যদি চক্ষু লজ্জা থাকে, সরম থাকে আওয়ামী লীগের, তাহলে তাদের এই জায়গা থেকে শেখা উচিত যে তারা কিভাবে বলছে। এখনো তারা বলবে যে শেখ হাসিনার উপরে আস্থাশীল, কিসের আস্থাশীল? কত বড় দুষ্ট চক্রের লোকদেরকে নিয়ে, যারা পুলিশ বাংলাদেশের, আপনারা বলেন এরা তো কম লিখেছে, বাংলাদেশের পুলিশের মানে কি বলে এই যে উপজেলার দায়িত্বে যারা আছে, জেলা পর্যায়ের দায়িত্বে আছে, মাত্র 2 দিন আগের একজন পুলিশ অফিসার তিনি বলছেন সরাসরি আমার দল নৌকায় আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে আবারও ক্ষমতায় নিয়ে আসবেন, আমার প্রিয় এমপি, আমার প্রিয় কি জানি স্থানীয় সেই জায়গায় কমেন্টস করে বলে দেন যে তিনি সেখানে তার এমপির প্রশংসা করেছেন, চেয়ারম্যানের প্রশংসা করেছেন। এরা যদি নির্বাচনে দায়িত্ব পালন করে তাদের কাছে কিসের নির্বাচন সুষ্ঠু হবে বলেন? নির্বাচন কি সুষ্ঠু হওয়ার কোনো রাস্তা আছে? নেই। তো সেজন্য তারা কিন্তু আজকের নির্বাচন ব্যবস্থাটায় কঠিনতম একটি অবস্থায় পড়ে গিয়েছে। শেখ হাসিনা যেটা বিশ্বের এই 160 জন নেতা উল্লেখ করে বলেছেন যে 71 সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে তার জন্য আমরা প্রশংসা করি, কিন্তু সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকারের প্রতি যে হুমকি দেখছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া ও নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে 2টি জাতীয় নির্বাচনের বৈধতার অভাব ছিল, আমরা এই কথাই বলেছি, কেউ বৈধতা দেয়নি, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বন্ধু প্রীতিম ওই রাষ্ট্রের মানে এজেন্ডা বাস্তবায়ন করতে শেখ হাসিনা নির্বাচন করেছে অবৈধ, কিন্তু এদেশে কোনো বৈধ নির্বাচন হয়নি এবং সেই নির্বাচনে কেউ তাদেরকে সমর্থন যোগায়নি, 14 সালেও দেয়নি আর 18 সালেও দেয়নি। ওরা মনে করেছিল কি যে তারেক রহমান খালেদা জিয়া বাংলাদেশের কি করবে? আরে বেটা, এই বাংলাদেশের মাটি ও মানুষের সাথে সম্পর্ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের, এদেশটা স্বাধীন করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে আজকের এই শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পরবর্তীতে গণতন্ত্র মুক্ত করে দিয়েছে, তারেক রহমান গণতন্ত্রের আন্দোলন করছে, আর তোমরা তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করে অবৈধ পথে থাকার আবার অট্টহাসিতে মেতে উঠেছো, আবার নিজেরা নিজেরা বলছো এবারও আবার ক্ষমতায় আসবো, স্বপ্ন ভঙ্গুর হবে, হঠাৎ করে ধসে পড়বেন, একদম ট্যাশ করে পড়ে যাবেন। বিমান চলেন, আপনারা তো জানেন যে হঠাৎ করে চলতেছে আবহাওয়া খারাপ, ট্যাশ করে 100-200 এই শেখ হাসিনার অবস্থাটা সেরকম হয়েছে যে ধপাস করে তিনি পড়ে যাবেন, কখন পড়বেন সেটা আপনারা অনুভবও করতে পারবেন না, এই শেখ হাসিনা এভাবেই হঠাৎ করে পড়ে যাবে, আপনারা সেই অপেক্ষায় থাকেন। দ্বিতীয় যেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তারা যেটা বলছেন মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো স্পষ্ট করে বলেছেন নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইনুসের মামলা।
আমরা বারবার বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যে জুলুম করছে অবৈধ সরকার এটা শুধুমাত্র জুলুম করছে তার উপরে হিংস্রতায় তার উপরে জেলাস ফিল করে তার উপরে মানে অত্যাচার করছে কেন করছে যাতে করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান না হতে পারে যাতে করে ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় যাতে করে ইউনূস যে আজকের নোবেল জয়ী হয়েছে শেখ হাসিনা হইতে পারলো না কত রোহিঙ্গা পারলো কত কিছু করলো মানুষ হত্যা করলো জঙ্গিবাদের নাটক করলো বিশ্বের দরবারে সবকিছু করেও এখন নোবেল জয়ী হতে পারে নাই এটাই হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় কষ্ট সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে আর সে কারণে বিশ্বের এই 160 নেতা কি বলছেন যে বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনূস মোহাম্মদ ইউনূসের মামলা আমরা উদ্বিগ্ন যে সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস এর আগে 40 জন বিশ্ব নেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন ওই চিঠিটি তার উপর ভিত্তি করে গড়ে তোলারই যৎচেষ্টা তারা বলেছেন আগেও 40 জন ব্যক্তি আপনার কাছে চিঠি লিখেছেন এই এই যে এখন 160 জনের চিঠি সেটাও হচ্ছে আপনার কাছে এটার আরেকটা আবেদন বা আরেকটা আপনার কাছে মানে কি বলে প্রস্তাবনার মতো আরেকটি আপনার কাছে মানে পাঠানো আমাদের এই চিঠি যেটার ভিতর ভিত্তি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা যে আপনারা কি করছেন অন্যায় করছেন এইটাই বিশ্ব নেতারা বলছেন যে এর আগে 40 জন বিশ্ব নেতা তার নিরাপত্তা স্বাধীনতা উদ্বিগ্ন হয়ে আপনার কাছে আবেদন করেছিলেন এই চিঠিটি তার উপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা কিন্তু শেখ হাসিনা বুঝবে না বুঝবে তখন বাংলাদেশে যখন তারাও পূর্বে বিভিন্ন ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হবে শেখ হাসিনাকে তারা কিন্তু সেখান থেকে শেখে নাই তারা আজকে সেই পূর্বের ইতিহাস থেকে যদি শিখতো তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের ইসলাম প্রিয় অর্গানাইজেশন আলে ওলামা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে জেলের মধ্যে বন্দী রাখা মামলা করা হামলা করা এটা করতে পারতো না জঙ্গিবাদ সাজানো নাটক সাজানো এটা করতে পারতো না কিন্তু এই ফেসিবাদ সেটা করছে আজকে সেজন্য তারা কিন্তু বর্তমানে উদ্বিগ্ন হয়েছে এবং তারা কিন্তু এভাবে বলছে তারা অনুরোধ করছে আপনি অনতিবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন ডাইরেক্ট ঘোষণা যে আপনাকে বলছি স্থগিত করুন কিসের রায় কিসের কি কোনো কিচ্ছু লাগবে না স্থগিত করেন এখন শেখ হাসিনা কোথায় যাবে দিস ইজ মাই ডিউটি টু সি আমরা জানতে চাই হাসিনার কলিজার অবস্থানটা কোথায় কি করবে কোথায় যাবে আমরা সেটা দেখতে চাই অপেক্ষায় থাকুন তারপর কি বলেছেন তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগ সহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে আপনি যে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ সেটার জন্য আন্তর্জাতিক স্বীকৃত আইন বিশেষজ্ঞ ভূমিকা রাখার সুযোগ সহ তার মানে এখনই খেলাটা জমবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মানুষদেরকে বুকে গুলি ছড়ে ছড়ে এদেশের লক্ষ লক্ষ মামলা নির্যাত নষ্ট করেছে এই ফেজিবাদী সরকার মানুষের বিচার পায়নি আইন আদালত অবজ্ঞা করে এদেশের মানুষদেরকে কুণ্ঠার মানে কি বলে আজকের কুণ্ঠাসা করে রাখা হয়েছে সমগ্র রাজপথের আন্দোলনে সেখানে গুলি করা হচ্ছে মানুষ বিচার পায় না তোমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ওইখানে হাত দিয়েছো তো লড়াটা এখন আর একটু ভালো করে পড়ে গিয়েছে অপেক্ষা কর দেখা যাক তোদের কত বড় এই অপশাসনের শেষ কোথায় আমরা দেখে যাবো ইনশাল্লাহ খেলা শুরু হয়েছে তারেক রহমানের খেলা বিএনপির খেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের খেলা বিরোধী মানুষের খেলা জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করা মানুষের খেলা এখন শুরু হয়েছে তোরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাক তারা বলছেন যে আমরা নিশ্চিত যে তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী এবং শ্রম আইনের মামলাগুলো যে কোনো পুঙ্খানুরূপে পর্যালোচনা করলে তিনি খালাস পাবেন তারা নিশ্চিত যে এটা যদি পুঙ্খানুরূপে আলোচনার সুযোগ থাকে তাহলে খালাস পাবেন আর যদি এটা পুঙ্খানুরূপে আলোচনার সুযোগ না থাকে হাসিনার ক্যাঙ্গারু আদালতের আদালত হয় তাহলে তো সেখানে বিচার হবে আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ তিনি দুর্নীতিবাজ তিনি সুৎখর তিনি মৎখর তিনি অমুক্ষর তার ডাকাতি হয়ে গিয়েছে তিনি এই করেছেন সেই করেছেন তিনি নোবেল চুরি করেছেন কত অভিযোগ তারা দিবেন দিবেন না দিয়ে তাকে জেলের মধ্যে ফাঁসি দিবেন হত্যা করবেন নির্যাতন করবেন এই তো শেখ হাসিনার বিচার সেজন্য আজকে তারা বলছে বলছে কি যে আমরা নিশ্চিত যদি আমাদের এই তদন্ত কমিটি তদন্ত করে তাহলে ডক্টর ইউনূস তিনি খালাস পাবেন আপনি জানেন যে কিভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নিঃসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে এ নিয়ে প্রফেসর ইউনূসের কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কিভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছে তিনি তার একটি প্রধান উদাহরণ আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেন নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন পাশাপাশি কি বলছেন চিঠির সমাপ্তি টানা হয়েছে আমরা আশা করি আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধানে একটি সমীচীন নিরপেক্ষ ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিশ্চিত করবেন এবং পাশাপাশি আসছে দিনে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করবেন সামনের দিনগুলোতে কিভাবে এই বিষয়গুলো সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজর রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দিব কি বুঝলেন কি কি বুঝলেন আওয়ামী লীগের ভাইয়েরা শেখ হাসিনার এই সকল একনায়কতন্ত্রের অবসান হচ্ছে এই চুরির রাজনীতি আর চলবে না রাতের অন্ধকারে ভোটের রাজনীতি আর চলবে না কুকুর বিড়াল ছাগল ভোট সেন্টারে বসে থাকবে সেই রাজনীতি আর বাংলাদেশে হতে দেওয়া হবে না বাংলাদেশে
আজকের একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে এবং সেই নির্বাচনে দেখানো হবে যে বাংলাদেশের জনগণ কার শক্তির পক্ষে আর হাসিনা কার হয়ে কাজ করছে। এই যে দেখেন বান কি মুন, তারপরে বারাক ওবামা, হিলারি ক্লিনটন, এরা কি করছেন? এরা আজকের এই 60 জন ব্যক্তির মধ্যে তারা হচ্ছেন 160 জনের মধ্যে উল্লেখযোগ্য তারা। টানিবাড়ি করার জায়গা পান না, খেলাধুলা করবেন, গণতন্ত্র হত্যা করবেন, মানবাধিকার লঙ্ঘন করবেন। মানবাধিকার লুণ্ঠন করলে তোমাদের যেই জায়গায় ওস্তাদ আছে তার উপরেও বড় ওস্তাদ বিশ্ব দরবারে আছে। অর্থাৎ তোমরা যাদেরকে নিয়ে খেলাধুলা করে অবৈধ পথে রাষ্ট্রপথ ক্ষমতায় এসেছিল তারাই তোমাদেরকে এখন উৎখাত করার জন্য রাজপথে নেমেছে, তোমাদেরকে উৎখাত করে ছাড়বে। আওয়ামী লীগ টেরও পাবে না, ইঞ্জেকশন দিলে যেমন টের পায় না, যে একটু 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 কিঞ্চিত ব্যথা পায়, এতটুকু শব্দও করা হবে না তোমাদের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, তোমরা টেরই পাবে না, টের পাবে না। আমি আজকে আপনাদের ওপিনিয়নে বলে যাচ্ছি, আমি প্রায় বলেছি, আমি আশ্বস্তের সাথে বলছি, শেখ হাসিনার ক্ষমতা থাকবে না, নোবো। এটার সিগন্যাল এই সকল চিঠিপত্র সিগন্যাল। দুই দিন আগেই আপনারা দেখেছেন বারাক ওবামার স্পেশাল চিঠি আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আমরা ইউনূস সাহেব আর এই বাংলাদেশের অন্য কোনো সাহেব টাহেব চিনি না, আমরা গণতন্ত্রের পক্ষে যে কথা বলবে তাকে আমরা স্যালুট করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখন গণতন্ত্র উদ্ধার করতে অবদান কিঞ্চিত পরিমাণ রাখে আমরা তাকে স্যালুট করি, সালাম জানাই, কারণ আমার দেশের মানুষ নির্যাতিত অপমানিত। হাসিনা যে পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, সেই তুলনায় 100 ভাগের 1 ভাগও তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুতেই করে নাই। অর্থাৎ আমার কাছে এই শেখ হাসিনা না বলে আর কাউকে পাপী, আর কাউকে দুষ্ট, আর কাউকে ভোট চোর, আর কাউকে অন্যায়কারী 1 সেকেন্ডের জন্য মনে হয় না, কারণ আমি অন্তকরণে বিশ্বাস করি শেখ হাসিনা যে পরিমাণ অন্যায় করেছে সবার আগে তার বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, তারপরে বাকি মানুষদের নিয়ে আপনি তদন্ত করবেন। কিসের তদন্ত, কিসের তদন্ত করবেন? গ্রামীণ ব্যাংক নিয়ে আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কিসের তদন্ত করবেন? বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে? এই সকল এই ব্যবসা বন্ধ করুন, এই সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করুন। যে দেশে আইন নেই, যে দেশে বিচারপতিকে রাস্তাতে অন্ধকারে পালাতে হয়, যে দেশে একজন যুদ্ধাপরাধীকে মাধ্যমে আর একজন যুদ্ধাপরাধীকে বিচার মানে করা হয় কি মানে নাম কাওয়াস্তে বিচার করা হয় অন্যায়ভাবে সাজিয়ে, যে দেশে মানুষ ভোট দিতে পারে না তারপরে সকালবেলা উঠে বলে এত পার্সেন্ট ভোট হয়েছে, যে দেশে নির্বাচনে কেউ ভোট দিতে না আসলেও নির্বাচন কমিশন বলে ভোট সুন্দর হয়েছে, সেই দেশের মানুষের সাথে আপনি কিসের কিসের তন্ত্রমন্ত্র? এখন আবার একটা নতুন একটা তরিকা বের করছে আওয়ামী লীগ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ধরনের মানে আমাদের দেশটা তো আসলে খুবই আমরা ধর্মপ্রাণ স্বাভাবিক মানুষদের কাছে এখন গ্রামে গ্রামে গিয়ে তাকে বিভিন্ন ধরনের যে তার বিরুদ্ধে লকব ছাড়া শুরু করেছে, ধান্দাবাজির জায়গা পাও না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বা কেন, দিস ইজ নট আওয়ার ডিউটি। ডক্টর মোহাম্মদ ইউনূস যাই হোক যদি গণতন্ত্র উদ্ধারে অবদান রাখতে পারে আমরা তাকে স্যালুট করবো, আমাদের এখন দরকার গণতন্ত্র। আমরা তোমার যেই শেখ হাসিনা সমস্ত পরিবারটা সুদী ব্যবসার উপরে চলে, যেই শেখ পরিবারটা চলে সুদখোরের উপরে চলে, যারা দুর্নীতি করে লুটপাট করে টাকা পয়সা সব মানুষ মানুষের কাছ থেকে সব হরণ করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেই শেখ হাসিনা আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলতে না ঘুষখোর বলতে, এইটা দেখার টাইম আমার নাই, অন্তত আমি ডক্টর ফয়জুলের নাই। আমার বিচার হচ্ছে ওইটা, সবার আগে যেটা বড় গুন্ডা সেইটাকে সবার আগে শায়েস্তা করো, সবার আগে যেটা সবচেয়ে বড় দুষ্ট সেইটাকে সবার আগে ধরো। পরিবারের পিতার দুষ্ট হয়ে গেলে সন্তান তো এমনি দুষ্ট হবে। এদেশের সব চোর ডাকাতের মূলে হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, অতএব ওদের পতন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার পতন ছাড়া আপনি বাংলাদেশের একজন পুলিশ অফিসারকে বলবেন উনি কেন চুরি করছে, উনি কেন ঘুষ করছে? উনি তো চুরি করবেই, কারণ ওনার মা হচ্ছে শেখ হাসিনা, যিনি চুরি করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, অর্থনীতি, আজকের দেশের স্বাধীনতা, সার্বত্ব সব লুণ্ঠন করেছে। অতএব সেই শেখ হাসিনার কাছ থেকে দেশ রক্ষা না করে আপনি এদেশের চুনিপুটিদের বিচার করবেন? এই বিচার এই প্রহসন এদেশের জনগণ এখন আর খায় না। তোদের রাজাকার স্লোগান এখন আর দেশের জনগণ খায় না, তোদের যুদ্ধাপরাধের স্লোগান এখন আর দেশের জনগণ খায় না, তোদের এই শাহবাগী স্লোগান এখন দেশের জনগণ খায় না, তোদের এই সুৎকর ঘুষখোর এই স্লোগান এখন দেশের জনগণ খায় না, তোদের এই সকল জঙ্গিবাদের নাটক দেশের জনগণ খায় না, তোদের এই সকল অথর্ব মিথ্যাচারে দেশের জনগণ খায় না, তোদের এই সকল বাসভূষায় দেশের জনগণ খায় না, তোদের এই সকল ধর্ম ব্যবসায় দেশের জনগণ খায় না, তোদের এই সকল মিথ্যাচারে দেশের জনগণ খায় না। জনগণ এখন একটা দেখতে চায়, শেখ হাসিনার পতন, শেখ হাসিনার পতন, শেখ হাসিনার পতন হওয়ার পরই বাংলাদেশের জনগণ সুষ্ঠুভাবে নির্ধারণ করবে কে দেশের মহাক্কেক আল্লাহওয়ালা আর কে দেশের চোর না ডাকাত। একদিকে তাহাজ্জুদ পড়ে, অন্যদিকে চুরি ডাকাতি মিথ্যার প্রবণে সকাল সন্ধ্যা বাংলাদেশের স্বাধীনতার চিত্রটাকে পর্যন্ত বদলে দিয়েছে, স্বাধীনতার ইতিহাসকে পর্যন্ত বিকৃত করেছে এই ফেসিবাদী আওয়ামী লীগ। আর তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, ধিক্কার জানাই তোদের এই সকল তন্ত্রমন্ত্রকে। স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশের সকল কোনো চোরের বিচার লাগবে না, কোনো আইন আদালতে দেশের কোনো কিছু এখন লাগবে না। একজন মানুষকে সবার আগে ক্ষমতা থেকে নামান, শাটডাউন করুন শেখ হাসিনাকে, পতন করুন শেখ হাসিনার, তার পতন হলে বাংলাদেশের সব অটোমেটিক সিস্টেমে চলবে, চোর গুন্ডা ডাকাত সব এমনি ঠিক হয়ে যাবে। আর যদি সে না হয় ওই চোরের সহযোগী যারা তারা আজকে এভাবে এভাবে দেশটাকে ধ্বংস করে দেবে। যাই হোক বন্ধুরা, আমার আমি দীর্ঘ সময় কথা বলতে চাই না, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমি বিশ্ব নেতাদেরকে স্যালুট জানাই যারা আমাদের পাশে গণতন্ত্রের পক্ষে দেশের মানুষের পক্ষে লড়াই করছেন, তাদের প্রত্যেকের আমি স্যালুট জানাই। আমাদের এই শেখ হাসিনার আওয়ামী লীগের হাত থেকে যারা আমাকে সহযোগিতা করবে আমরা তাকেই স্যালুট জানাবো।
আমি সে আমার শত্রু না সে হুজুর না সে বিনা হুজুর সে আমাকে ভালোবাসে না বাসে না সে লোক কোন মতাদর্শের এত কিছু আমার দেখার সময় নাই শেখ হাসিনা দেখে অবৈধ পথে আসার জন্য তার কোনো বাসবিচার আছে তিনি এদেশে যখন রাষ্ট্র ক্ষমতা এসেছে কোনোদিন কি বলেছে তাহাজ্জুদের নামাজ আর ওই শরিয়া ভিত্তিক রাষ্ট্র তো হবে এইটা বলে কোনোদিন ক্ষমতা এসেছে আসে নাই তিনি জনগণের কাছে বলেছেন এক কথা বিদেশিদের কাছে বলেছেন আরেক কথা ধান্দাবাজ এই সকল ধান্দাবাজির মানুষের হাত থেকে রক্ষা করতে হলে ওই যেমন কি বলে কর্ম তেমন মুগুর লাগবে অতএব আমাদেরকেও সেই রকম কিছু লাগবে অতএব ওদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে নামানোর জন্য প্রস্তুত বিশ্ববাসী প্রস্তুত আসুন এই নাম নাম ফুটানো ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি যারা ওই একটা মসজিদ সৌদি থেকে টাকা দিছে নাম চালাই দিছে ধর্মের বিশাল খেদমত করছে অথচ লজ্জা করে না যে আমার দেশের আলেমদেরকে জেলের মধ্যে বন্দি রেখে নির্যাতন করে হত্যা করছে এরা আবার আপনার কাছে আমার কাছে প্রকাশ করছে তারা এদেশের সুনাগরিক যাই হোক বন্ধুরা আমার অনেক লম্বা কথা কথা বলতে হবে কথা বলতেই হবে কথা বলছি বলবো কিন্তু আজকের পরিতাপের বিষয় এই শেখ হাসিনার কারণেই বাংলাদেশটা আজকের এই এই পর্যায়ে পৌঁছেছে লজ্জার আমাদের জন্য বিশ্ব নেতারা আমাদের চিঠি দিয়েছে আমরা ওয়েলকাম জানাই কিন্তু এটা আমাদের জন্য লজ্জা যে স্বাধীন বাংলাদেশে 52 বছর পরে বিশ্ব নেতাদের চিঠি দিতে হবে শেখ হাসিনার কাছে কি গণতন্ত্র স্বাধীনতা বাক স্বাধীনতা মানুষের বিচার এগুলোকে সুষ্ঠুভাবে করেন আমরা এতদিন আপনাদের সুনাম গিয়েছি এখন আর সুনাম গাইতে পারছি না আপনারা অন্যায় করছেন এটা আমার লজ্জা দেশ তাহলে কোথায় গিয়েছে শেখ হাসিনার কারণে ভাবতে পেরেছেন কখনো অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে এই শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন শেয়ার করেছেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসুন আমরা বাংলাদেশকে বিনির্মাণ করি বাংলাদেশের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য যারা যেখান থেকে অবদান রাখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম স্যালুট সর্বশেষ বলতে চাই আমাদের তারুণ্যের অহংকার জনতা জনাব তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশের যে স্লোগান তুলেছেন এটাই এখন স্লোগান এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে গঠন করি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের বিনির্মাণে সবাই এগিয়ে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু